কাইং মাস্টার দিয়ে ভিডিও এডিট করে কীভাবে হ্যালো আলাইকুম কাইং মাস্টার দিয়ে যদি আপনি ভিডিও এডিট করতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রথমে জানতে হবে কাইন মাস্টারের কোন অপশনের মাধ্যমে কোন কাজগুলো করতে হয় এজন্য আজকের এই ভিডিওতে একদম এ টু জেড দেখানোর চেষ্টা করবো কাইন মাস্টারের কোন অপশনে ক্লিক করে কোন কাজটা করতে হয় আর আপনারা যদি এগুলো শিখতে পারেন তাহলেই কিন্তু আপনি আপনি প্রফেশনাল মানের যে কোনো ভিডিও মাধ্যমে ভিডিও এডিট করতে পারবেন আপনি যদি আমাদের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব অথবা ফলো করে সঙ্গেই থাকবেন আপনি যদি বেকার হয়ে থাকেন একটু মন দিয়ে শুনবেন দেখেন আমি সেলফ অ্যাপটা ওপেন করে দিলাম আপনারা যারা আমাকে একটু হলেও চেনেন আমি কিন্তু এই সেলফ মাই বিজনেস প্ল্যাটফর্ম থেকে প্রায় লাখ টাকা প্লাস ইনকাম করি এবং আমাদের মেম্বাররা কি পরিমাণ ইনকাম করে একটু দেখেন গতকালকে আমাদের টিমের যারা ভালো কাজ করেছে দেখেন একজনের উনত্রিশশো টাকা এরপর আরো একজনের আঠারোশো টাকা এবং আমার কিন্তু পঁয়ত্রিশশো টাকা প্লাস ইনকাম হয়েছে আপনিও যদি বেকার না থেকে অনলাইন থেকে ইনকাম করতে চান এই ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক অ্যাকাউন্টের লিংক আছে আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন সর্বোচ্চ সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ আমরা সর্বপ্রথম কাইং মাস্টার অ্যাপটায় চলে যাব এবং আপনাদের সঙ্গে সমস্ত বিষয়গুলো শেয়ার করার চেষ্টা করব তো আমি এখান থেকে কাইং মাস্টার অ্যাপটাকে ওপেন করে দিলাম এবার কাইং মাস্টারে যেহেতু আমরা ভিডিও এডিট করব কাইং মাস্টার সম্পর্কে আমরা আজকে সকল বিষয়গুলো জানব এজন্য আমরা এখান থেকে এই ক্রিয়েট অপশনে ক্লিক করে ফেলব এখান থেকে আমরা কি করব এই আমরা ক্লিক করে ফেলব। আমি এখান থেকে ক্রিয়েট ক্লিক করলাম এবার এখানে দেখেন কিছু অপশন রয়েছে কোন অপশনটার কি কাজ সেটা আমরা আগে বুঝে নেব আপনি যদি ইউটিউবের জন্য ভিডিও তৈরি করতে চান তাহলে সিক্সটিন ইন্টু নাইন এটা সিলেক্ট করে অবশ্যই আপনি ভিডিওটুকু তৈরি করবেন বা এডিট করবেন আপনি যদি যে কোনো শর্টস ভিডিও অথবা রিল ভিডিও তৈরি করতে চান যেমন টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক রিল ইউটিউব শর্টস এগুলো যদি আপনি তৈরি করতে চান তাহলে নাইন ইনটু সিক্সটিন এটা সিলেক্ট করবেন এরপর দেখেন ওয়ান বাই ওয়ান এটা হচ্ছে আপনি যদি ফেসবুকের জন্য ভিডিও তৈরি করতে চান তাহলে আপনি এই ওয়ান বাই ওয়ান করে ভিডিও তৈরি করবেন আপাতত আপনারা যদি ক্রিয়েটর হিসেবে এই তিনটা সম্পর্কে জানেন তাহলেই কিন্তু আপনাদের হয়ে যায় তো আসেন আমরা এবার আপনাদের সঙ্গে কিভাবে এডিট টুকু করতে পারি বা এডিট করতে হয় সেই বিষয়গুলো আপনাদেরকে বোঝাবো আমরা আপাতত ধরে নেন ইউটিউবের জন্য একটা ভিডিও তৈরি করব আমি সিক্সটিন ইন্টু নাইন সিলেক্ট করলাম এবার এখান থেকে নিচে দেখেন ক্রিয়েট অপশন এখানে ক্লিক করে ফেললাম ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে এইখানে দেখেন আমাদের গ্যালারিটা শো করতেছে আমরা বিভিন্ন কিছু এখানে অ্যাড করতে পারবো যেমন আমি যদি আপনাদেরকে প্রথমেই বলি যে কোনো কিছু এডিট করার ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে কি করতে হবে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে আমি যদি এখান থেকে আপনাদেরকে এই ইমেজ অপশনে ক্লিক করে দেই এবং এখানে কিছু ব্যাকগ্রাউন্ড শো করবে আপনি পেয়ে যাবেন আমি আপনাদেরকে বলবো অবশ্যই অবশ্যই আপনি এখান থেকে ব্ল্যাক কালারের এই ব্যাকগ্রাউন্ড টুকু নিবেন অর্থাৎ কালো ব্যাকগ্রাউন্ড নিবেন এবং আপনি যতটুকু এডিট করতে চান আপনি ততটুকু টেনে টেনে এটাকে বড় করে দিবেন আমি আজকে আর বেশি বড় নিব না আজকে আমি কাইং মাস্টারের সকল বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব কোনটা দিয়ে কি করে কোন অপশনটার কি কাজ যেমন আমি যদি আপনাদেরকে প্রথমেই বলি কোনো ভিডিও যদি আপনি এডিট করতে চান সেটাকে যদি এখানে নিয়ে আসতে চান তাহলে আপনাকে এখান থেকে এই লেয়ার অপশনে ক্লিক করতে হবে লেয়ার ক্লিক করার পরে মিডিয়া মিডিয়া ক্লিক ক্লিক করতে হবে করার পরে আপনি যেটাকে এডিট করবেন সেটা আপনি এখানে নিয়ে আসবেন এখন আমি ধরেন এইটাকে এখানে নিয়ে আসলাম যেহেতু আমরা এখান থেকে বর্তমানে আমাদের টপিকের এডিটগুলো গুলো শেখাচ্ছি এজন্য আমরা এটাকে হচ্ছে এখান থেকে আমরা এটাকে ফুল স্ক্রিন করে দিব এভাবে করে ফুল করতে পারবো যে কোনো ব্যাকগ্রাউন্ডকে তারপর আমরা যদি আবার এখান থেকে একটা ইফেক্ট নিয়ে কোনো আসতে চাই তাহলে আমরা এখান থেকে এই লেয়ার অপশনে ক্লিক দিব এরপর এখানে এই ইফেক্ট অপশনে ক্লিক দিব এবং এখানে বিভিন্ন ধরনের ইফেক্ট পাবো যেমন আমি যদি আপনাদেরকে একটু দেখাই এই যে একটা ইফেক্ট এই একটা ইফেক্ট এই একটা ইফেক্ট বিভিন্ন ধরনের ইফেক্ট আপনি এখানে পেয়ে যাবেন আমি আপাতত ধরেন এই ইফেক্টটা নিয়ে নিচ্ছি এটা নেওয়ার পরে আমি এটাকে এখান থেকে ধরে ফুল স্ক্রিন করতে পারবো এভাবে করে আমি ফুল স্ক্রিন করে দিব এবার এই লেয়ারটাকে টেনে আপনি ফুল স্ক্রিন করে দেন একদম বড় করে দেন অর্থাৎ যতটুকু এডিট করবেন ততটুকু করে দেন দেওয়ার পরে আপনি সেম ভাবে ওইটাকে আবার এখানে নিয়ে আসতে পারেন অর্থাৎ ওই ভিডিও ক্লিপটুকুকে আপনি এখানে নিয়ে আসতে পারেন এখন ধরেন আমি আপনাদেরকে আরো একটা বিষয় এখানে বলে দিতে চাই ধরেন আপনি এই ক্লিপটুকু ভুলে এখানে নিয়ে আসছেন এই ক্লিপটা এখানে আসবে না এখন যদি আপনি এটাকে করতে চান তাহলে আপনি ডিলেট কি করবেন যেই ক্লিপটুকু করবেন সেটার উপর ক্লিক করবেন। এরপর হাতের বাম পাশে পেয়ে যাবেন আপনি ডিলেটাই আইকন এখানে ক্লিক দিবেন এটা ডিলেট হয়ে যাবে এরপর আবার আপনি যেইটাকে নিয়ে আসতে চান আপনি এখান থেকে মিডিয়া অপশনে ক্লিক দিয়ে সেই ভিডিও ক্লিপটুকুকে এখানে নিয়ে আসবেন এভাবে করে আপনার ইচ্ছা অনুযায়ী যেমন আপনি যদি ধরেন এখান থেকে কাইন মাস্টারের যে কোনো একটা কাজ যেমন আপনার এই যে বাকি অংশগুলো হ্যাঁ বাকি অংশগুলো আপনি কাটবেন যেমন এগুলো আপনার প্রয়োজন নাই এক্ষেত্রে আপনি এটাকে সিলেক্ট করবেন এরপর এখানে দেখেন ট্রিম একটা অপশন রয়েছে অর্থাৎ কেটে দেওয়ার অপশন ক্যাচি অপশন এখানে আপনি ক্লিক দিবেন এবার এখানে আপনার দুইটা অপশন দেখতে পারতেছেন যদি আপনি সামনের অংশ কাটতে চান তাহলে আপনি এটা সিলেক্ট করবেন দেখেন এখন কিন্তু সামনের অংশটা কেটে গেছে এখন আবার ধরে নেন যদি আপনি কোনো কিছু এডিট করার সময় ভুল করে ফেলছেন অর্থাৎ আপনার হাতে লেগে অথবা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত আপনি ভুল করে ফেলছেন আপনি এখন এটাকে কিভাবে সংশোধন করবেন এটা সংশোধন করার জন্য হাতের বাম পাশে দেখেন একটা অপশন রয়েছে আপনার দুই নাম্বারে এই অপশনটাতে আপনি ক্লিক দেন এবার দেখেন এটা কিন্তু আবার ফিরে আসছে এভাবে করে কিন্তু আপনি এগুলো ফিরিয়ে আনতে পারবেন যদি কোথাও আপনার ভুল হয়ে থাকে এবার দেখেন আপনি যদি এখান থেকে আমি যদি আপনাদেরকে বোঝানোর স্বার্থে বলি যে আপনি পিছনের গুলো কেটে দিবেন তাহলে আপনি দ্বিতীয় অপশনটা সিলেক্ট করেন আবার এটার ক্ষেত্রেও আমি দ্বিতীয়টা সিলেক্ট করলাম অলরেডি দেখেন এটা কিন্তু কেটে গেছে এরপর এটাকে আমি সিলেক্ট করে পিছনের অংশটা কেটে দিলাম এখন কোনো এক জায়গায় ধরেন আপনি কাটবেন না আপনি ফালা না রাখবেন এক কথায় আপনি এটার ভিতরে ধরেন ভাগ করতে চান এর জন্য আপনি এই ক্যাচি অপশনে ক্লিক দিবেন এবং এই যে নিচে তিন নাম্বারে যে অপশনটা এটাতে আপনি ক্লিক দেন এবার দেখেন এটা কিন্তু দুই পাশেই থেকে গেছে কিন্তু মাঝখানে একটা বাঘ আসছে অনেক সময় এডিট করার সময় এরকম ভাগ করতে হয় তো দেখেন আমার এটা কিন্তু এখন ধরেন ভুল হয়ে গেছে এজন্য আমি আবার এই অপশনটাতে যদি ক্লিক দেই এটা কিন্তু এখন একটা ভিডিও আকারেই হয়ে গেছে এভাবে করে আপনারা কিন্তু ভিডিওগুলো এখানে নিয়ে আসতে পারেন এরপরে ভাবতে পারেন বা বলতে পারেন ফোনের ফ্রেম কিভাবে ব্যবহার করতে হয় যেমন আমরা ভিডিওতে এডিট করে থাকি থাকি বসিয়ে ফোনের ফ্রেম ব্যবহার করতে গেলে আপনাকে আপনার ফোনের ফ্রেম আপনার গ্যালারিতে রাখতে হবে যেমন আমি আপনাদেরকে সহজে একটু বুঝিয়ে দিই আমি এখান থেকে যে কোনো কিছু ফ্রেম হোক ভিডিও ক্লিপ হোক যে কোনো ইমেজ হোক যে কোনো কিছু আনতে গেলে লেয়ার অপশনে ক্লিক দিতে হবে মিডিয়া অপশনে ক্লিক করতে হবে এবং আপনার যেই ফাইলে আছে সেই ফাইল থেকে আপনাকে কি করতে হবে আপনার সেই ফটোটাকে এখানে খুঁজে নিয়ে আসতে হবে খুঁজে বের করতে হবে তা আমি এখান থেকে ধরেন কথার কথা আমি যদি আপনাদেরকে এই বিষয়টুকু যেটা আমি ব্যবহার করি সব সময় আমি এইটাকে এখানে নিয়ে আসি এই যে এখন দেখেন ফোনের ফ্রেমটা কিন্তু এখানে চলে আসছে আমি কিন্তু আজকে এডিট করে দেখাবো না আজকে শুধুমাত্র কোন অপশনগুলোর গুলোর কি কাজ সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এরপরে আমি বাকি অংশটাও এখান থেকে কেটে দিলাম এখন দেখেন আমরা কিন্তু দেখি যে আমাদের ভিডিও ক্লিপের ভিতরে অনেক সময় এডিট করতে হয় যেমন এই ক্লিপটার একটা অডিও থাকবে আপনার ক্লিপের বিভিন্ন ধরনের বিষয় থাকে যেমন আপনি এটাকে একটু ঘোলা করতে চান একটু অন্ধকার অন্ধকার অস্পষ্ট করতে চান এক্ষেত্রে আপনি কি করবেন যেটা আপনি অস্পষ্ট করতে চান সেটা সিলেক্ট করবেন করার পরে আপনি নিচে আসবেন নিচে আসার পরে আপনি এখানে পেয়ে যাবেন অপাসিটি এই এই অপশনটাতে ক্লিক করবেন করার পরে এই যে এখানে হান্ড্রেড আছে আপনি এটাকে কমায় দেন প্রয়োজনে আপনি এখানে আসি করে দেন এবার দেখেন পিছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে অস্পষ্ট হয়ে গেছে একটু একটু অস্পষ্ট হয়ে গেছে এভাবে করে কিন্তু আপনি এটাকে যদি অস্পষ্ট করেন উপরেরটা স্পষ্ট হবে এক্ষেত্রে মানুষ ভিডিওতে অনেক বেশি মনোযোগ মনোযোগী হবে এরপর দেখেন আমি যদি আপনাদেরকে আরেকটা বিষয় এখানে বলি ধরেন কোন ক্লিপের সাউন্ড আপনি বাড়াতে চান আপনি এক্ষেত্রে কি করবেন যেই ক্লিপটুকুর সাউন্ড বাড়াতে চান সেই ক্লিপের ক্লিক দিবেন দেওয়ার পরে এখানে দেখেন সাউন্ডের যে এই মিউজিক এই মিউজিকের উপর ক্লিক করবেন এক কথায় এবার এখানে দেখেন একশো আছে আপনি চাইলে এটাকে বাড়িয়ে দিতে পারেন আমি অলরেডি বাড়িয়ে দিলাম দেখেন এটা কিন্তু অলরেডি সাউন্ডটা আগের চাইতে অনেক বেশি বেড়ে গেছে এবার ধরেন এই ভিডিও ক্লিপের উপরে যদি আমরা আবারও ক্লিক করি এখান থেকে যদি আমরা এখানে আপনাদেরকে চেষ্টা করি যে আপনারা এই ভিডিও ক্লিপের অনেক সময় দেখবেন যারা টিকটক করে যারা বিভিন্ন প্ল্যাটফর্মে আপনার নিজেদের ফটো দিয়ে বিভিন্ন কিছু দিয়ে আপনার হচ্ছে ভিডিও আপলোড করে এক্ষেত্রে স্লো মোশন করতে হয় স্লো মোশন যদি আপনার কেউ করতে চান অথবা স্পিড বাড়াতে কমাতে চান এক্ষেত্রে আপনি এই স্পিড যেটা আপনি বাড়াতে কমাতে চান ওই ভিডিও লেয়ার উপর ক্লিক দিয়ে স্পিড অপশনে ক্লিক করবেন এবং আপনি এখান থেকে কি করবেন এভাবে করে যে দেখেন আমি এখন স্পিড বাড়িয়ে দিলাম আর যদি আপনি আপনি স্লো স্লো মোশন মোশন করতে করতে চান এভাবে এভাবে করেও পারেন তো করেই কিন্তু যেমন আমি যদি আপনাদেরকে এখানে একটু দেখাই এইভাবে যদি আমি স্লো মোশনে রাখি এবং আমি আপনাদেরকে একটু প্লে করে দেখাই তাহলে দেখবেন যে একদমই স্লো দেখেন কথাগুলো কিন্তু কেমন শোনা যাচ্ছে কারণটা কি স্লো মোশন হয়ে গেছে যার কারণে কথাগুলো এ এ করে মানে অন্যভাবে কিন্তু আসতেছে এবার দেখেন আমি যদি আপনাদেরকে আগের মতো করে দেই এবার কিন্তু দেখবেন কথাগুলো ঠিক হয়ে গেছে এবার কিন্তু আমরা এভাবে করে এক কথায় স্পিড বাড়াতে কমাতে পারবো স্লো মোশন করতে পারবো এরপরে আরেকটা বিষয় যদি আমি আপনাদেরকে এডিট করে দেখাই এবং বোঝানোর চেষ্টা করি যেমন অনেক সময় দেখবেন যে কোনো ভিডিও ক্লিপ বলেন অথবা যে কোনো ফটো আপনার এগুলোকে ক্রুপিং করতে হয় আপনি যদি ক্রুপ করতে চান তাহলে এইখান থেকে এই ক্রুপিং অপশনে ক্লিক দিবেন এবং অবশ্যই এই অপশনটাকে আপনার অন করতে হবে আচ্ছা এটা আমাদের ফুল স্ক্রিন করা যার কারণে এটা ক্রুপিং হবে না এটাকে যদি আমরা ক্রুপিং করতে চাই অর্থাৎ ছোট বড় করতে চাই কাটতে চাই এখানে আমরা পারবো এটাকে দেখেন এভাবে করে আমি স্ক্রিনটাকে এতটুকু রাখলাম এবার দেখেন অলরেডি কিন্তু এটা ক্রুপ হয়ে গেছে এভাবে করে আপনাদের পছন্দ অনুযায়ী উপরে নিচে এভাবে করে আপনারা ক্রুপ করে রাখতে পারেন ক্রুপ করে ব্যবহার করতে পারেন তা আমি আর করলাম না এরপর এখান থেকে যদি ভিডিও ক্লিপে আবারও ক্লিক করি অনেক সময় আমাদের প্রয়োজন ভিডিওতে ফিল্টার ব্যবহার করে ভিডিওগুলোকে আরো বেশি ইউনিক করার জন্য আমরাও যদি ইউনিক করার চেষ্টা করি এবং ইউনিক করতে চাই এই ফিল্টার অপশনে ক্লিক করব এবং এখান থেকে আমরা এক একটা ফিল্টার ব্যবহার করে দেখবো কোনটা ব্যবহার করলে আমাদের কিরকম দেখা যায় কোনটা ব্যবহার করতে পারলে আমাদের ভিডিওটা সুন্দর হবে এভাবে করে কিন্তু আপনি ফিল্টার ব্যবহার করতে পারেন আমি এখান থেকে কোনো ফিল্টার ব্যবহার করতেছি না আপাতত আপনাদের দেখানোর স্বার্থে এগুলো বুঝিয়ে দিলাম আর কি আচ্ছা এরপর ধরেন ভিডিও লেয়ারে যদি আমরা ক্লিক করি আমরা আরো অনেক অনেক অপশন পেয়ে যাব যেমন এই ভিডিওটার ভিতরে একটা অডিও আছে সেই অডিওটাকে যদি আমরা আলাদা করতে চাই তাহলে একদম নিচে আসতে হবে এবং নিচে আসার পরে এখানে একটা অপশন পেয়ে যাব এক্সট্রাট অডিও এখানে যদি আমরা ক্লিক করি দেখেন অলরেডি কিন্তু একটা অডিও লেয়ার বের হয়ে গেছে এভাবে করে আপনার প্রয়োজনে যে কোনো অডিও লেয়ারকে আপনি এখানে আলাদা করতে পারেন ভিডিও থেকে অর্থাৎ বের করে নিতে পারেন আমরা বের করব না এজন্য আমরা ধরে নিলাম এটা আমাদের ভুল হয়েছে আমরা আবারও এই অপশনটাতে ক্লিক দিলাম অলরেডি আবারও আমাদের ভিডিওর ভিতরেই কিন্তু সেই অডিও লেয়ারটুকু চলে গেল এরপর দেখেন এখানে আরো অনেক অনেক অপশন পাবো আমরা যদি আপনাদেরকে সমস্ত অপশনগুলোর কথা বলি আপনারা অনেক কিছু শিখতে পারবেন তবে সবকিছু সকলের প্রয়োজন পড়ে না যেগুলো একদমই প্রয়োজন পড়বে এগুলো অবশ্যই আপনাদেরকে আমি বলে দিচ্ছি এরপর এখানে একটা অপশন দেখেন নয়েজ রিমোভার যদি মনে করেন আপনার ভিডিওতে যে ভয়েস ছিল সেই ভয়ে যে আপনাদের সমস্যা আছে আপনার বিভিন্ন ধরনের নয়েজ আসতে পারে তাহলে এই অপশনটা অন করবেন এবং ওয়েট করবেন এর আপনার কিন্তু এটা হয়ে যাবে আমি আর করলাম না আমি ক্যান্সেল করে দিলাম এরপরে দেখেন যদি মনে করেন যে আপনার ভয়েস টুকু চেঞ্জ করতে হবে তাহলে আপনি এখান থেকে এই ভয়েস চেঞ্জের উপর ক্লিক দিয়ে আপনি একটা একটা করে সিলেক্ট করতে পারেন এবং ভয়েস গুলো চেঞ্জ করতে পারেন এরপরে আমি আবারও যদি এখান থেকে আপনাদেরকে বোঝানোর স্বার্থে এখানে চলে আসি এখানে আরো অনেক অনেক অপশন পাবেন যেমন এখানে আরেকটা অপশন আছে কি ক্রোমা কি এই ক্রোমা কি এটা খুবই চমৎকার যেমন গ্রিন স্কিনকে কিভাবে রিমুভ করতে হয় আমি যদি এখান থেকে লেয়ার ক্লিক মিডিয়া ক্লিক এবং আমি এখান থেকে একটা গ্রিন স্কিনের ভিডিও এখানে নিয়ে আসি এটা হতে পারে আপনার ফেস নেওয়া ভিডিও হতে পারে যে কোনো গ্রিন স্ক্রিনের ভিডিও আপনি কি করবেন প্রথমে গ্রিন স্কিনের ভিডিওকে রিমুভ করার জন্য অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ভিডিও লেয়ার সিলেক্ট করবেন করার পরে নিচে আসবেন নিচে আসার পরে আপনি এইখান থেকে কি করবেন আপনার ক্রোমা কি এই অপশনটাকে আচ্ছা সরি ক্রোমা কি এই অপশনটাকে অন করে দিবেন এবার দেখেন অলরেডি কিন্তু ব্যাকগ্রাউন্ড টুকু রিমুভ হয়ে গেছে প্রয়োজনে আপনি এটাকে বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী দেখেন এভাবে কিন্তু আপনারা চাইলে যে কোনো কিছুর ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনারা রিমুভ করতে পারেন আবার অনেক সময় যারা ব্লগ ভিডিও এডিট করেন এক্ষেত্রে অনেক সময় দেখা যায় হুটহাট করে ভিডিওর ভিতরে বিভিন্ন ধরনের ইমেজ আসে বিভিন্ন ধরনের কিছু আসে এগুলো কিন্তু চাইলে আপনারা আনতে পারেন পারেন ব্যবহার করতে যেমন আপনি এই লেয়ার অপশনে অপশনে ক্লিক ক্লিক দিবেন দিবেন মিডিয়া এবং আমি কথার কথা ধরে নিলাম বোঝানোর স্বার্থে এইটা আমি নিয়ে আসব। ধরেন আমি এক সেকেন্ড আমি এটা দেখাতে চাই এর জন্য আমি এটাকে কেটে দিলাম এবং আমি আপাতত এখান থেকে এটাকে জাস্ট ফুল স্ক্রিন করে দিলাম এবার এখানে দেখেন এটা যদি আমি একটু প্লে করে দেখাই তাহলে বুঝতে পারবেন দেখেন হঠাৎ করে কিন্তু এটা আসলো আবার হঠাৎ করে চলে গেল আপনি যদি এনিমেশন দিতে চান তাহলে কিন্তু যে যেকোনো কিছুর ক্ষেত্রেই আপনি এনিমেশন দিতে পারবেন যেমন আমি এটা কিভাবে আসবে এটাও সিলেক্ট করব আমি প্রথমটাতে ক্লিক দিলাম কিভাবে আসবে সেটার একটা এনিমেশন দিলাম এবার দেখেন এটা কিভাবে প্লে হয় দেখেন অলরেডি কিন্তু একটা এনিমেশনের মাধ্যমে এটা আমাদের সামনে চলে আসছিল ঠিক এইভাবে কিভাবে থাকবে এরপর হচ্ছে শেষে কিভাবে থাকবে এগুলোর আপনি এখানে সিলেক্ট করতে পারবেন এরপরে আমি যদি বলি যে ভিডিওতে আপনি যে কোনো টেক্সট অ্যাড করতে চান এটা আপনি কিভাবে অ্যাড করবেন যে কোনো টেক্সট অ্যাড করার ক্ষেত্রে আপনি এখান থেকে এই লেয়ার অপশনে ক্লিক দিবেন এরপরে এখানে পেয়ে যাবেন টেক্সট অপশন এখানে যদি আপনি ক্লিক দেন আপনি এখান থেকে যে কোনো কিছু আপনি ধরেন লিখলেন পরে ওকে করে ফেললেন লিখার এবার দেখেন এই টেক্সটটা এখানে চলে আসলো এই টেক্সটটাকে আপনি চাইলে আপনার পছন্দ অনুযায়ী কাস্টমাইজেশন করতে পারেন কালার দিতে পারেন বিভিন্ন কিছু যেমন আপনি যদি কালার দিতে চান এই কালার অপশনে ক্লিক দিবেন এখন আপনার যেই কালার পছন্দ সেটা আপনি সিলেক্ট করবেন কালার চেঞ্জ হয়ে যাবে আপনার যেই কালার পছন্দ হবে সেটাই আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন এরপরে আপনার যদি অ্যানিমেশন প্রয়োজন পড়ে কিভাবে আসবে তাহলে এটা আপনি সিলেক্ট করতে পারেন কিভাবে আপনার মাস বরাবর থাকবে সেটাও সিলেক্ট করতে পারেন কিভাবে এই লেখাটুকু চলে যাবে সেটাও আপনি সিলেক্ট করতে পারেন এরপরে আপনি চাইলে এই লেখাগুলোর কিন্তু ফন্ট ব্যবহার করতে পারেন এখানে এই যে টেক্সট আপনার এগুলোতে ক্লিক করে আপনি টেক্সটটা কিভাবে থাকবে এগুলো আপনি সিলেক্ট করতে পারেন তারপর হচ্ছে আপনার এখান থেকে আপনি চাইলে ফন্ট ডাউনলোড করতে পারবেন সেটা আরেকটা সেশনে আপনাদেরকে শিখিয়ে দেবো এর জন্য অবশ্যই চ্যানেল থেকে অথবা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে বা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আর যারা সেশনে আসেন অবশ্যই আপনারা তো আমাদের সঙ্গেই থাকবেন প্রতিনিয়ত সেমিনার যুক্ত হয়ে যাবেন এভাবে করে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের যেমন টেক্সট এর ব্যাকগ্রাউন্ড যদি বসাতে চান এই ব্যাকগ্রাউন্ডের অপশনটাকে অন করে দেন এবার এখানে দেখেন অলরেডি কিন্তু ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়েছে এই যে দেখেন যদি আপনি চান সম্পূর্ণটাতে অ্যাড করতে তাহলে সেটাও পারেন আর যদি একটু অ্যাড করতে চান এই যে দেখেন অলরেডি একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেছে এভাবে করে আপনারা কিন্তু ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারেন আপনারা যখন এগুলো একাধিকবার ব্যবহার করবেন তখন আপনাদের হাতের মুঠ হয়ে এগুলো চলে আসবে এবং সুন্দরভাবে আপনারা এগুলোকে ব্যবহার করতে পারবেন তো ধরেন আমরা এটা ডিলেট করে দিব এর জন্য ডিলেট আইকনে ক্লিক দিব সঙ্গে সঙ্গে এটা ডিলেট হয়ে গেছে এখন ধরেন কোনো একটা জিনিস আপনি ডিলেট করতে চান না ওটা আপনি ডিলেট করে ফেলছেন তাহলে আপনি কি করবেন আবারও সেই আপনার এই অপশনটাতে ক্লিক করে দিবেন সঙ্গে সঙ্গে দেখেন এটা আবারও চলে আসছে এখন কোন জিনিস আপনি ডিলেট করতে চান আবারও ডিলেট আইকনে ক্লিক দিবেন সঙ্গে সঙ্গে ডিলেট হয়ে যাবে এরপরে দেখেন আমরা যদি এই লেয়ার অপশনে ক্লিক দেই আপনি যদি কোন ধরনের আপনার হচ্ছে স্টিকার বসাতে চান যে কোনো স্টিকার তাহলে এখানে আপনি আসবেন আসার পরে আপনার এখানে যে স্টিকার গুলো আছে এই স্টিকার আপনি চাইলে আপনার ভিডিওতে কিন্তু ব্যবহার করতে পারেন তো আমি এটা চাচ্ছি না আপাতত দেখানোর স্বার্থে এটা বোঝানোর স্বার্থে দেখালাম আমি এখান থেকে ক্লিক ডিলেট করে দিলাম এবার আপনাদেরকে যদি আরেকটা সহজ বিষয় এটা কিন্তু খুবই অ্যাডভান্স লেভেলের এগুলো অনেক অনেক ইউটিউবাররাও জানে না সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাচ্ছি এখন যেমন ধরে নেন এই যে ভিডিও ক্লিপটুকু অর্থাৎ সাবস্ক্রাইবারের যে টুকু এটা ধরে নেন যে আপনার পিছনে অর্থাৎ ভুল ক্রমে দেখেন ফোনের ফ্রেমটা কিন্তু উপরে চলে আসছে বুঝবেন ভালো করে ফোনের ফ্রেমটা কিন্তু সাবস্ক্রাইব বাটনের উপরে চলে আসছে এডিট করতে করতে আপনি ভুল এডিট করে ফেলছেন এভাবে হয়ে গেছে এখন আপনি চাচ্ছেন এই সাবস্ক্রাইব বাটনের বিষয়টাকে আপনি উপরে আনতে চান এই ভিডিওর ক্লিপটুকু উপরে আনতে চান আপনি যদি আপনার এই সাবস্ক্রাইব বাটনটাকে উপরে আনতে চান তাহলে আপনি এই সাবস্ক্রাইব বাটনটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে হাতের বাম পাশে পেয়ে যাবেন আপনার ডট এই ডটে ক্লিক করবেন এবার এখানে দেখেন অনেকগুলো অপশন আছে তবে আপনি দুই নাম্বারে যে অপশনটা দেখতে পারতেছেন এটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে সঙ্গে সঙ্গে যে কোনো জিনিস উপরে চলে আসবে যেমন আমি আপনাদেরকে আহ ধরে নিচ্ছি যে এই ক্লিপটা ধরে নিচ্ছি এই ক্লিপটা ভুল ক্রমে উপরে চলে আসছে কোনো একভাবে এখন আপনি এটাকে কিভাবে সমাধান করবেন যেমন সমস্ত কিছু কিন্তু নিচে চলে গেছে এখন এটা আপনার সমাধান করতে গেলে আপনাকে প্রথমে বুঝতে হবে নিচের ক্লিপ কোনটা নিচের ক্লিপটাই কিন্তু উপরে আসে এরপরে দেখেন আপনি যদি দেখেন যে এখানে আপনার আহ যেই ইফেক্টটা ব্যবহার করছেন এই ইফেক্টটা থাকবে ভিডিওটার উপরে তাহলে আপনি আবার দ্বিতীয়বারে এই ইফেক্টটাকে উপরে নিয়ে আসেন অলরেডি দেখেন ব্লার হয়ে গেছে এরপর দেখেন আপনার উপরের যেই ক্লিপটুকো থাকার কথা সেটাকে সিলেক্ট করেন এবং আবার সেটাকেও আপনি উপরে নিয়ে আসেন এরপর আপনি ফোনের ফ্রেম ব্যবহার করছিলেন এটা আপনার ক্লিপের উপরে থাকবে এটাকে উপরে নিয়ে আসেন তারপরে আপনার সাবস্ক্রাইবারের যে বাটনটা সেটা উপরে থাকবে এটাকেও আপনি উপরে নিয়ে আসেন এভাবে করে আপনারা কিন্তু যে কোনো লেয়ারকে উপরে নিচে করতে পারবেন আশা করি এই বিষয়টুকো কিন্তু আপনারা বুঝতে পারছেন এরপরে কথার কথা কাইন মাস্টারে যে কোনো সময় আপনি এডিট করছেন এডিট করার পরে সেইখান থেকে যে কোন একটা ক্লিপকে আপনার গ্যালারিতে আপনি সেভ করতে চান কিন্তু আপনি সেভ করবেন কিভাবে কোন একটা স্ক্রিনশট নেবেন তাহলে দেখা যাবে আবার সেটাকে ক্রুপ করে আলাদা করতে হবে কিন্তু আপনি চাইলে কাইন মাস্টারের যে মেইন থিম টুকুর ভিতরে যেই কোনো স্ক্রিনকে আপনি যদি নিয়ে আসতে চান তাহলে আপনি এখানে বাম পাশে দেখেন একটা ল্যাপটপ বা কম্পিউটারের মতো একটা আইকন আছে এখানে আপনি ক্লিক করেন এবং প্রথমে যেই অপশনটুকু আছে আপনি এখানে ক্লিক করে ফেলেন এবার সঙ্গে সঙ্গে এরকম একটা ক্লিপ কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে আপনি কিন্তু এইভাবে যে কোনো ক্লিপকে আপনার গ্যালারিতে সেভ করে নিতে পারেন এরপরে আমি যদি আপনাদেরকে আরো একটা বিষয় এখান থেকে বোঝানোর চেষ্টা করি যেমন অনেক সময় দেখবেন আপনার আপনি শুধুমাত্রই যে কোনো একটা ভিডিও করেছেন এখন ওইটাতে ভয়েস ওভার করতে হবে অর্থাৎ আলাদা করে ভয়েস দিতে হবে এখন আলাদা করে আপনি ভয়েস কিভাবে দিবেন নিচের দিকে এইরকম একটা মাইক্রোফোনের আইকন দেখতে পারতেছেন যেখানে রেকর্ড করার ডান পাশে নিচে এখানে আপনি ক্লিক দেন ক্লিক দেওয়ার পরে আমি স্টার্ট অপশনে রেকর্ড হচ্ছে আপনিও কিন্তু চাইলে এইভাবে আপনি কিন্তু রেকর্ড করতে পারেন অর্থাৎ ভয়েস ওভার দিতে পারেন এরপর আমরা তো এই ভয়েস ওভারটা বুঝলাম এখন ধরেন ভয়েস ওভারের সাউন্ডটা কিন্তু কম আপনি সাউন্ডটাকে বাড়াতে যাচ্ছেন এখন আপনি সাউন্ডটুকু কিভাবে বাড়াবেন এজন্য এই ভয়েস ওভারের যে অডিও লেয়ারটুকু সেটা সিলেক্ট করবেন এবং এইখানে দেখেন সাউন্ড বাড়ানোর জন্য সাউন্ডের আইকনে ক্লিক দিয়ে এটাকে আপনি আপনার পছন্দ অনুযায়ী বাড়িয়ে দিবেন তাহলেই কিন্তু আপনি যে কোনো অডিওর ক্লিপকে আপনি সাউন্ড বাড়িয়ে দিতে পারবেন অথবা ইচ্ছা হলে কমাতেও পারবেন এখন ধরেন আপনি ভয়েস ওভার দিলেন ঠিক আছে অনেক সময় ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে হয় আর অনেকেই কিন্তু এটা ব্যবহার করেন আমি নিজেও কিন্তু ব্যবহার করি এই ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে চাইলে আপনাকে ব্যাকগ্রাউন্ড নো কফিরেট গুলো অবশ্যই আগে আপনার গ্যালারিতে ডাউনলোড করে নিতে হবে যদি আপনি চান ফেসবুকের জন্য ডাউনলোড করতে অথবা ইউটিউবের জন্য ডাউনলোড করতে এগুলো নিয়ে আমার চ্যানেলে ভিডিও রয়েছে চাইলে দেখে আপনারা শিখে নিতে পারেন এরপর দেখেন এখান থেকে আপনারা যদি অডিও ক্লিপ নিয়ে আসতে চান অর্থাৎ ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে আসতে চান এই অডিও অপশনে ক্লিক দিবেন এবং আপনার যেই ফোল্ডারে আছে সেই ফোল্ডার সিলেক্ট করবেন আমি এখান থেকে ধরে নিলাম এইটা আনবো আমি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করলাম দেখেন অলরেডি কিন্তু আমাদের একটা ক্লিপ এখানে চলে আসলো আমি বাকি অংশ কেটে দিচ্ছি এবার এখান থেকে ধরেন আমি এটাকে সাউন্ড টুকু কমিয়ে দিব কমানোর জন্য এই সাউন্ড বা মিউজিকের আইকনে ক্লিক করব এবং আমার পছন্দ অনুযায়ী আমি এখানে কমিয়ে দিব আপনারাও কিন্তু এভাবে করে যে কোনো অডিও ক্লিপ নিয়ে আসতে পারেন এবং ব্যবহার করতে পারেন এরপর অনেক সময় দেখা যায় আমাদের ভিডিওর হাতের বাম কর্নারে অথবা ডান কর্নারে আমাদের চ্যানেলের লোগো থাকে সো এই চ্যানেলের লোগোটুকু আমরা কিভাবে নিয়ে আসব যে কোনো কিছু আপনি যদি আনতে চান লেয়ার অপশনে ক্লিক দিবেন মিডিয়াতে ক্লিক করবেন এবং আপনার যেখানে চ্যানেলের লোগোটুকু আছে সেখান থেকে আপনি আপনার চ্যানেলের লোগোটাকে এখানে নিয়ে আসবেন নিয়ে আসার পরে আপনি এটাকে সুন্দর করে আপনার পছন্দ অনুযায়ী আপনি আপনি করে করে যেই ইচ্ছা ওই বসিয়ে দিবেন বসানোর পরে টান দিয়ে সম্পূর্ণ যেকোনো কিছু কিন্তু এখানে বসাতে পারেন তা আপাতত আমি ব্যাকে চলে যাচ্ছি এরপরে এখানে আপনাদের কিন্তু আরো অনেক অনেক কাজ আছে যেমন অনেক সময়ই দেখা যায় যেমন এই ভিডিওটুকু যারা দেখতেছেন আপনারাও কিন্তু দেখবেন কিছুক্ষণ পর পর কিন্তু আমার ভিডিওতে বিভিন্ন ধরনের ভিডিও ইফেক্ট আসতেছে যার কারণে কিন্তু আমার ভিডিওটা আগের তুলনায় অনেক বেশি আপনার হচ্ছে বা সুন্দর হচ্ছে এক্ষেত্রে আপনি যদি আপনার যে কোনো ভিডিওতে আপনি অডিও ক্লিপ অর্থাৎ বিভিন্ন ধরনের ভালো মানের অডিও ক্লিপ ব্যবহার করতে চান তাহলে আপনার এগুলো কিন্তু ডাউনলোড করতে হবে যে কোনো কিছু আপনি ব্যবহার করতে গেলে ডাউনলোড করতে হবে আর কিভাবে ডাউনলোড করবেন কোন অপশনে কি পাবেন এটা নিয়ে অন্য একটা সেশনে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা হবে আপাতত দেখিয়ে দিচ্ছি এইখানে আপনি ক্লিক করে আপনি এগুলো ডাউনলোড করার অপশন পাবেন আর এগুলো ডাউনলোড করতে গেলে অবশ্যই আপনার ফোনে ডাটা আপনাকে কানেকশন বা নেট কানেকশন থাকতে হবে এবং এগুলো আপনি কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন যেমন আমি যেই ভিডিও ক্লিপের কথা বললাম সেই ক্লিপগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন এখন ধরে নেন যে আমি এখান থেকে কোনো একটা ক্লিপ ডাউনলোড করেছি এখন সেটা কোথায় পাবেন গ্যালারিতে না গ্যালারিতে পাবেন না এটা আপনি পাবেন আপনার কাইন মাস্টারের ভিতরেই আপনি কি করবেন লেয়ার অপশনে ক্লিক দিবেন মিডিয়া অপশনে ক্লিক দিবেন এবং এইখানে দেখেন ইমেজের পাশে একটা ভিডিও অপশন এই ভিডিও অপশনে ক্লিক করবেন করার পরে আপনি যেগুলোকে ডাউনলোড করে রেখেছেন এগুলো আপনি এখানে পেয়ে যাবেন আমি ধরেন যে এটা আমি এখানে নিয়ে আসলাম এবার এগুলো কিন্তু গ্রিন স্ক্রিন থাকবে এভাবে এটাকে আপনাকে রিমুভ করতে হবে রিমুভ করার জন্য আপনি কোথায় চলে যাবেন সেই ক্রোমাকিতে ক্রোমাকিতে আসার পর এটা অন করে দিবেন এবং আপনার পছন্দ অনুযায়ী আপনি এটাকে অ্যাড করে নেবেন এরপর দেখেন এটাকে আমাদের ফুল স্ক্রিন করতে হবে এজন্য আবারও ভিডিও ক্লিপে ক্লিক দিব এবং এখান থেকে ফুল স্ক্রিন করে দিব এখন দেখেন এই ক্লিপটুকু অ্যাড করার কারণে কিন্তু আমার ভিডিওটা আগের চাইতে অনেক বেশি সুন্দর হইছে দেখেন ভিডিওটার কিন্তু একটা ইফেক্ট চলে গেল এবং ভিডিওটা কিন্তু খুবই চমৎকার হলো আপনি চাইলে এই ভিডিও ইফেক্টের সঙ্গে যে কোনো অডিও ইফেক্ট আগে ভাগেই ডাউনলোড করে আপনি এখান থেকে এই অডিওতে ক্লিক করে আবার এভাবে করে আপনি যে কোনো অডিও ক্লিপ অডিও ইফেক্ট আপনি এখানে ব্যবহার করতে পারেন এক্ষেত্রে আরো বেশি অ্যাট্রাকটিভ হবে এবং আরো বেশি চমৎকার হবে আপনি কিন্তু চমৎকারভাবে আপনার এই ভিডিও ভিডিওগুলো এডিট করে নিতে পারবেন এরপর দেখেন কাইং মাস্টারে কিন্তু আরো অনেক অনেক এডিট আছে যারা জানে তারা কিন্তু অনেক সুন্দর করে এডিট করতে পারে যেমন আমরা অনেক সময় দেখি এনিমেশন ইফেক্ট আসে সেগুলো কিভাবে আসে যেমন আমি যদি আপনাকে এখান থেকে দুইটা ব্যাকগ্রাউন্ড নেই এবং সেই দুইটা ব্যাকগ্রাউন্ডের এর মাঝখানে আমি আপনাকে দেখাই যে এনিমেশন গুলো কিভাবে আসে যেমন এই দেখেন এটা একটা ক্লিপ এটা একটা ক্লিপ এখান থেকে এটা হুট করে কিন্তু চলে আসতেছে এটা হুট করে চলে আসতেছে কিন্তু আপনি চাইলে এখানে এনিমেশন বসাতে পারবেন এজন্য এই জন্য এই প্লাস আইকন এখানে আপনি ক্লিক দেন এবার আপনার পছন্দ অনুযায়ী আপনি যেই অ্যানিমেশনটা নিতে চান সেটা কিন্তু আপনি এখানে সিলেক্ট করতে পারেন যেমন আমি যদি আপনাদেরকে এটা ধরে নেব এখন দেখেন এটা কিভাবে প্লে হচ্ছে আমাদের সামনে এখন দেখেন আপনি কিন্তু চাইলে এখানে টেক্সট অ্যাড করতে পারবেন আবার ধরেন এইখানেও আমরা একটা এনিমেশন ব্যবহার করব। এখন আপনি চাইলে যে কোনো এনিমেশন এখান থেকে আপনি ব্যবহার করতে পারেন চাইলে আপনি ওইখান থেকে এগুলো কিন্তু আরো অনেক লেভেলের আছে যেগুলো আপনি এখানে ডাউনলোড করে ব্যবহার করতে পারেন এবার দেখেন এই অ্যানিমেশনটা অ্যাড করাতে কেমন হচ্ছে এটা অন্ধকার ছিল এবং এটা দেখেন কত সুন্দর একটা ইফেক্টের মাধ্যমে এনিমেশনের মাধ্যমে এটা কিন্তু এখানে চলে আসছে আপনারা কিন্তু চাইলে ঠিক এইভাবে আপনারা নিয়ে আসতে পারেন আরেকটা বিষয় এটা নিয়ে কথা বলাটা ঠিক না তারপরে বলে দিচ্ছি আপনার যে লোগো মাস্টারে থাকে সেটার ব্যাপারে যদি কোনো কিছু বলি এটা হচ্ছে আপনি যদি এগুলো ইয়ে করতে চান তাহলে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা এই সেশনের যে কোনো ভিডিওতে লিংক নিয়ে আলোচনা হবে সেখান থেকে লিঙ্ক সংগ্রহ করে নিবেন তাহলেই কিন্তু আর এই লোগোটা থাকবে না বা এরকম একটা বিষয় হবে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা যাবে না বিভিন্ন ঝামেলা আছে এটা তো আপনারা জানেন আশা করি যারা অনলাইন সম্পর্কে জানেন তো কাইং মাস্টারের কিন্তু আরো অনেক অনেক বিষয় রয়েছে যেমন আপনি যদি কাইং মাস্টারের কোনো কিছু প্লে করে দেখতে চান তাহলে এখানে দেখেন ডান পাশে একটা প্লে করার একটা ভিডিওর মতো আইকন আছে এটাতে আপনি ক্লিক দিবেন প্লে হবে আবার আপনি এটাতে ক্লিক দিবেন বন্ধ হবে ক্লিক দিবেন প্লে হবে ক্লিক দিবেন বন্ধ হবে এরপর আপনি কাইং মাস্টারের যে কোনো ভিডিও ধরেন এডিট করলেন এখন আপনি সেভ করবেন কিভাবে সেভ করার জন্য হাতের ডান পাশে আপনি দেখেন একটা উপরে আপনার গোয়া আইকন বা ডাউনলোড আইকন আছে এখানে আপনি ক্লিক দেন দেওয়ার পরে আপনি এখান থেকে আপনার যত রেজোলেশন প্রয়োজন আপনি কিন্তু এখান থেকে সিলেক্ট করে আপনি এগুলোকে সেভ করতে পারেন তবে আমি আপনাদেরকে বলতে চাই অবশ্যই অবশ্যই আপনি হাজার আসিপিতে রাখবেন এবং এটা সর্বোচ্চতে রাখবেন এবং এটাকেও সর্বোচ্চতে আপনি এখানে রেখে দিবেন যদি কম থাকে এগুলো বাড়িয়ে দিবেন এরপর সেভ অ্যাজ ভিডিওতে যদি আপনি ক্লিক করে দেন তাহলেই কিন্তু আপনার গ্যালারিতে এই এডিটটা বা এই ভিডিওটুকু এতক্ষণ পর্যন্ত যে এডিট করলেন এটা সম্পূর্ণটাই কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে আর আমি আপনাদেরকে বলতে চাই শুধু একবার ভিডিওটুকু দেখছেন এতেই যে আপনি অনেক কিছু শিখে যাবেন এমনটা না প্র্যাকটিস করতে হবে প্রয়োজনে ভিডিওটা দেখেন আর একটু করেন ভিডিওটা দেখেন আর একটু করেন যে অপশনটা নিয়ে আলোচনা করা হয়েছিল সেই অপশনটা আপনিও ওপেন করেন ভিডিওটা দেখেন এভাবে করে যদি আপনি এডিটটা শিখেন আমি আশা করি ইনশাআল্লাহ আপনি কাইং মাস্টারের মাধ্যমে একজন প্রফেশনাল মানের ভিডিও এডিটর হতে পারবেন এবং আপনি অবশ্যই অবশ্যই অনলাইন থেকে নিজের একটা অবস্থান তৈরি করে নিতে পারবেন আমি আশা করি আপনারা এবং আপনি বিশেষ করে আজকের এই সেমিনার থেকে বা এই ভিডিও থেকে এই কোর্স থেকে আপনি সমস্ত বিষয়গুলো শিখে গেছেন কাইং মাস্টারের কোন অপশনের মাধ্যমে কি কাজ করতে হয়